প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি কাউসার আহমেদ, পরিচালক নাভিশন মডেল স্কুল। আজকে আমরা রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ পর্যায় সারণি নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে একটু জেনে নিই যে পর্যায় সারণিটা আসলে কি। আমরা জানি আমাদের এখন পর্যন্ত আবিষ্কৃত মোট মৌলের সংখ্যা 118টি। যদিও শুরুতে মৌলের সংখ্যা 118টি ছিল না, শুরুতে মৌলের সংখ্যা অনেক কম ছিল এবং পরবর্তীতে বিজ্ঞানীদের আবিষ্কারের ফলে এখন আমাদের মৌলের সংখ্যা 118টি। এই 118টি মৌলের প্রত্যেকটির ধর্ম এবং বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক কষ্টসাধ্য এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই কারণে বিজ্ঞানীদের চেষ্টা ছিল যে কিভাবে এই 118টি মৌলকে সহজে অল্প পরিশ্রমে কম সময়ে জানা যায়, এদের ধর্ম ও বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়। এই কারণে বিজ্ঞানীরা পর্যায় সারণী তৈরি করেছেন। তাহলে পর্যায় সারণীটা কি? যে মৌলসমূহের ধর্ম ও বৈশিষ্ট্য সম্পর্কে সহজে অল্প সময়ে কম পরিশ্রমে জানার জন্য মৌলগুলোকে যে সারণীতে স্থান দেওয়া হয়েছে সেটাই হচ্ছে কি পর্যায় সারণী। প্রথম দিকে বিজ্ঞানী ল্যাভিসিয়ে যখন পর্যায় সারণী তৈরি করার চেষ্টা করেন, তখন তিনি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, মার্কারি মৌলগুলোকে একটি সারণীতে ধাতু আর অধাতু এর ভিত্তিতে সাজানোর চেষ্টা করেন। পরবর্তীতে বিজ্ঞানী ডোবেরাইনার মৌলগুলোর একটা সারণী তৈরি করার জন্য একটা সূত্র দেন, যে সূত্রটা ডোবেরাইনারের ত্রয়ী সূত্র নামে পরিচিত। তার সূত্রটা ছিল এরকম যে যদি মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, অর্থাৎ পরপর তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তাহলে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌল অর্থাৎ মাঝের মৌলের সমান হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন লিথিয়ামের পারমাণবিক ভর 7, সোডিয়ামের পারমাণবিক ভর 23 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর 39। একটু লক্ষ্য করো যে তিনটি মৌলকে আমি সাজিয়েছি লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে, যেখানে প্রথমে লিথিয়াম, মাঝখানে আছে সোডিয়াম এবং শেষে আছে পটাশিয়াম। যদি প্রথম এবং শেষ অর্থাৎ লিথিয়াম এবং পটাশিয়ামের পারমাণবিক ভরের গড় নির্ণয় করি আমরা, তাহলে কি পাই দেখা যাক। তাহলে লিথিয়ামের 7 প্লাস পটাশিয়াম 39 ডিভাইডেড বাই 2, 46 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 23। একটু খেয়াল করে দেখো যে 23টা কার পারমাণবিক ভরের সমান? সোডিয়ামের পারমাণবিক ভরের সমান। অর্থাৎ প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌল অর্থাৎ মাঝের মৌলের সমান অথবা কাছাকাছি। এটাই ছিল ডোবেরাইনারের ত্রয়ী সূত্র। পরবর্তীতে মৌলসমূহের সারণী তৈরি করার জন্য বিজ্ঞানী জন নিউল্যান্ডও একটা তত্ত্ব দিয়েছেন। তার তত্ত্বটা ছিল এরকম যে যদি মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তাহলে প্রতি অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মে মিল পাওয়া যায়। নিউল্যান্ডের এই তত্ত্বটাকে তিনি বলেছিলেন অষ্টক তত্ত্ব। যাই হোক, নিউল্যান্ড বা ডোবেরাইনারের যে তত্ত্বগুলো ছিল সেই তত্ত্বগুলো ওই সময় তেমন একটা সাফল্যের মুখ দেখতে পারে নাই। সবচেয়ে গ্রহণযোগ্য যে পর্যায় সারণী তৈরি করেছেন তিনি হলেন বিজ্ঞানী মেন্ডেলিফ। বিজ্ঞানী মেন্ডেলিফ মৌলসমূহের সারণী তৈরি করার জন্য একটা সূত্র দিয়েছিলেন, যেটা বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সূত্র নামে পরিচিত। তার সূত্রটা ছিল এরকম যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমি আবার বলছি, সূত্রটা ছিল মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক
ভর অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। এবং বিজ্ঞানী মেন্ডেলিফ তার এই সূত্রের ভিত্তিতেই পর্যায় সারণি তৈরি করেছেন, যে পর্যায় সারণিটা এখন আমরা স্টাডি করি। তো এর বিজ্ঞানী মেন্ডেলিফ যে পর্যায় সারণিটা তৈরি করেছেন, এই পর্যায় সারণিটাও কিন্তু তখন নির্ভুল ছিল না, এই পর্যায় সারণিতেও কিছু ত্রুটি ছিল। কি ত্রুটি ছিল আমরা সেটা একটু দেখে নিই। বিজ্ঞান মেন্ডেলিফ যখন পারমাণবিক ভরের ভিত্তিতে পর্যায় সারণিতে মৌলগুলোকে স্থান দিয়েছেন, তখন কিছু কিছু জায়গায় ত্রুটি দেখা গেছে। যেমন পটাশিয়ামের পারমাণবিক ভর 39 এবং আর্গনের পারমাণবিক ভর 40। এখানে দেখা যাচ্ছে পটাশিয়ামের পারমাণবিক ভর 39, আর্গনের পারমাণবিক ভর 40। যদি এই মৌলগুলোকে পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়, তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম স্থান হবে আগে এবং আর্গনের স্থান হবে পরে। কিন্তু যদি পটাশিয়ামকে আগে স্থান দেওয়া হয়, তাহলে পটাশিয়ামের স্থান হয় গ্রুপ 18-তে, যেখানে আছে কোন মৌলগুলো, নিষ্ক্রিয় মৌল অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস। এবং আর্গনের স্থান হবে গ্রুপ 1-এ। গ্রুপ 1-এ কোন মৌলগুলো আছে, তীব্র সক্রিয় ক্ষার ধাতু। এখন যদি এদের পারমাণবিক ভর অনুসারে সাজাতে গিয়ে পটাশিয়ামকে গ্রুপ 18-তে এবং আর্গনকে গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়, তাহলে পর্যায় সারণী তৈরির যে মূল উদ্দেশ্য ছিল, সেই মূল উদ্দেশ্যটা ব্যাহত হয়ে যায়। কারণ বিজ্ঞানীদের উদ্দেশ্য ছিল পর্যায় সারণী তৈরির যে একই গ্রুপের যত মৌল আছে তাদের সকলের ভৌত রাসায়নিক ধর্মাবলী যেন প্রায় একই রকম হয়। কিন্তু যখনই পটাশিয়ামকে গ্রুপ 18-তে অন্যান্য নিষ্ক্রিয় মৌলের সাথে স্থান দেওয়া হবে, তখন দেখা যাবে যে পটাশিয়ামের ধর্মের সাথে নিষ্ক্রিয় মৌলগুলোর ধর্মের কোনো মিল থাকে না। ঠিক একইভাবে যদি আর্গনকে গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়, তাহলে গ্রুপ 1-এর অন্যান্য সক্রিয় মৌলের সাথে এর ধর্মের কোনো মিল থাকে না। এই কারণে বিজ্ঞানী মেন্ডেলিফ কি করেছেন, পর্যায় সারণিতে পটাশিয়াম এবং আর্গনকে তাদের পারমাণবিক ভরের বিপরীত ক্রমে সাজিয়েছেন। ঠিক তার পরবর্তীতে বিজ্ঞানী মোসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন, তখন এই প্রবলেমটা তখন আর থাকে না। কিরকম আমরা একটু দেখে নিই। যেমন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, আর্গনের পারমাণবিক সংখ্যা 18। যদি পারমাণবিক সংখ্যা অনুযায়ী আমরা স্থান দিই, তাহলে দেখা যাচ্ছে যে আর্গনের স্থান হয় আগে, পটাশিয়ামের স্থান হয় পরে। অর্থাৎ আর্গন হবে 18 নম্বর গ্রুপে অন্যান্য নিষ্ক্রিয় মৌলের সাথে এবং পটাশিয়ামের স্থান হবে 1 নম্বর গ্রুপে। তো এই কারণে বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সূত্রটিকে তখন সংশোধন করা হয়েছে। এবং এই সংশোধিত পর্যায় সূত্রটা ছিল তখন এইরকম যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমি আবার বলছি, সূত্রটি ছিল পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে আমরা জেনে গেলাম যে বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীটা মূলত পারমাণবিক সংখ্যার ভিত্তিতে তৈরি। তার মানে এর অর্থ হচ্ছে যে বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। কিন্তু পর্যায় সারণীতে যদি কোনো মৌলের সঠিক অবস্থান আমরা নির্ণয় করতে চাই, অর্থাৎ একটা মৌল পর্যায় সারণীতে কোন গ্রুপে এবং কোন পর্যায়ে অবস্থিত সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাই যথেষ্ট নয়। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে ওই মৌলের অবস্থান নির্ণয় করতে হবে। এই কারণে বলা হয় পর্যায় সারণী সত্যিকারের মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা পরবর্তী পাঠে জানবো ইনশাল্লাহ। এখন আমরা জেনে নিই বিজ্ঞানী মেন্ডেলিফ যে পর্যায় সারণীটা তৈরি করেছিলেন, সেই পর্যায় সারণীটির কিছু বৈশিষ্ট্য এবং ধর্ম। বিজ্ঞানী মেন্ডেলিফ পর্যায় সারণী তৈরি করার জন্য
কতগুলো শাড়ি নিয়েছেন, কতগুলো শাড়ি, এরকম এরকম শাড়ির সংখ্যা পর্যায় সারণীতে 7টি। এই শাড়িগুলোকে তিনি বলেছেন পর্যায়। ঠিক একইভাবে এরকম কতগুলো স্তম্ভ নিয়েছেন, স্তম্ভ, এই স্তম্ভগুলোকে তিনি নাম দিয়েছেন গ্রুপ। তাহলে বিজ্ঞানী মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায় সংখ্যা 7টি এবং গ্রুপ সংখ্যা 18টি। এবং এই পর্যায় সারণীতে গ্রুপ এবং পর্যায়কে যখন আমরা একসাথে লিখব, তখন দেখা যাবে কি এখানে এই সারণীতে কতগুলো ঘর সৃষ্টি হয়েছে। মূলত মৌলগুলোকে এই ঘরগুলোতে স্থান দেয়া হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সারিগুলো আছে সেগুলো হচ্ছে কি পর্যায়। এরকম পর্যায় আছে 1, 2, 3, 4, 5, 7টি এবং গ্রুপের সংখ্যা 1, 2, 3, 4 এরকম কয়টি, 18টি। এরকম 18টি গ্রুপ আছে, 18টি গ্রুপ। বিজ্ঞানী মেন্ডেলিফের যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে প্রত্যেকটি পর্যায় বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। আমি আবার বলছি যে প্রত্যেকটি পর্যায় বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। প্রথম পর্যায়ে মৌল আছে মাত্র 2টি, যেটি গ্রুপ 1 এবং গ্রুপ 18তে অবস্থিত। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে মৌল আছে 8টি করে। চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে মৌল আছে 18টি, কারণ চতুর্থ এবং পঞ্চম পর্যায়ে প্রত্যেকটি গ্রুপ মৌল দ্বারা পূর্ণ। ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে মৌল আছে 32টি। এই ষষ্ঠ এবং সপ্তম পর্যায়কে পর্যায় সারণীর সবচেয়ে দীর্ঘতম পর্যায় বলা হয়। তবে এখানে একটা জানার বিষয় আছে, সেটা হলো যে 6 এবং 7 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে খেয়াল করলে তোমরা দেখবা যে এখানে মৌল থাকার কথা 15টি করে। কিন্তু এই 15টি মৌলকে এই ছোট্ট ঘরে স্থান দেওয়া সম্ভব নয়, যার কারণে ওই 15টি মৌলকে নিচে 2টা আলাদা সারিতে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ 6 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপের 15টি মৌল এবং 7 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপের 15টি মৌলকে নিচে 2টা আলাদা সারিতে স্থান দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে 6 নম্বর পর্যায়ে যে 15টি মৌল আছে, সেই 15টি মৌলের প্রথম মৌলের নাম হচ্ছে ল্যান্থানাম, আর এই ল্যান্থানামের নাম অনুসারে ওই সিরিজটাকে বলা হয় ল্যান্থানাইট সিরিজ। এবং 7 নম্বর পর্যায়ের যে 15টি মৌল আছে, এই 15টি মৌলের প্রথম মৌল হচ্ছে অ্যাক্টিনিয়াম, এবং তার নাম অনুসারে এই সিরিজটাকে নাম দেওয়া হয়েছে কি অ্যাক্টিনাইট সিরিজ, বা সংক্ষেপে আমরা অ্যাক্টিনাইটস ও বলতে পারি। তাহলে 6 এবং 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে মৌল আছে 15টি, বাকি 17টি গ্রুপে আরও 17টি, 15 এবং 17 মিলে হয় 32। ঠিক একইভাবে পর্যায় সারণীর সবচেয়ে দীর্ঘতম গ্রুপ হচ্ছে গ্রুপ 3, কারণ গ্রুপ 3-এর 6 এবং 7 নম্বর পর্যায়ে মৌল আছে 15, 15, 30টি এবং 4, 5 আছে পর্যায়ে 4, 5 আছে আরও 2টি, অর্থাৎ 32টি। তাহলে আমরা দেখলাম যে 3 নম্বর গ্রুপের মৌলের সংখ্যা 32টি। পর্যায় সারণীর কিছু ধর্ম আছে। ধর্মটা কিরকম, যে পর্যায় সারণীতে একই গ্রুপে যতগুলো মৌল থাকবে সকল মৌলগুলোর ভৌত ও রাসায়নিক ধর্মাবলী প্রায় একই রকম, ভৌত রাসায়নিক ধর্মাবলী প্রায় একই রকম। পর্যায় সারণীতে একই পর্যায়ে মৌলগুলোর ধর্ম বাম দিক থেকে ডান দিকে পর্যায়ক্রমে আবর্তিত হয়। পর্যায় সারণীতে মৌলগুলোকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যখন স্থান দেওয়া হয়, তখন ওই মৌলের সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন সংখ্যা দ্বারা পর্যায় সারণীতে ওই মৌলের গ্রুপ নির্ধারিত হয়। এবং ইলেকট্রন বিন্যাসের থেকে আমরা দেখতে পাই যে ওই মৌলের ইলেকট্রন যতগুলো কক্ষপথ দখল করবে সেই কক্ষপথের সংখ্যা অনুযায়ী ওই মৌলের
পর্যায় নির্ধারিত হয় পর্যায় সারণীতে। তো শিক্ষার্থীরা আমরা দেখলাম যে পর্যায় সারণীটা কিভাবে তৈরি হয়েছে, পর্যায় সারণীর কোন পর্যায়ে কতগুলো মৌল আছে এবং পর্যায় সারণীর বৈশিষ্ট্য ও ধর্ম কি। এরপরে পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় সেটা আগামী দিন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।